ঘুমাও ঘুমাও, বেলা 12টা বাজে, এখনো সব বড়র মতো ঘুমাও। আম্মা, আপনার কি বেশি শরীর খারাপ লাগছে? ক্ষুধা লেগেছে, ক্ষুধা। ভাবি, আমার কাপড়গুলো একটু ইস্ত্রি করে দিও তো। দিচ্ছি। প্রতিদিন একই রকম রান্না, বিরক্তিকর। একটু ডিম ভেজে দি। খাবো না। কেমন আছেন আপনি? শরীরটা কি একটু ভালো? একটু একটু ভালো। দেখি, যে ওষুধগুলো দিয়েছিলাম ঠিক মতো খাওয়া হয়েছে? আচ্ছা দেখি, জোরে জোরে শ্বাস নেন তো আরেকবার। আচ্ছা, চা খাবো না। হাসছ, তুমি চা খাবে না? তুমি না রোজ চা খাও, আজকে কি হয়েছে? ইচ্ছে করছে না, খাবো না। রোজ খাই বলে কি এখন খেতে হবে নাকি? কি হয়েছে, অফিসে কোনো ঝামেলা? এই কথা বলো না। তোমার সমস্যাটা কি বলো তো? কানের সামনে এরকম ঘন ঘন করছো কেন? যাও তো। তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? কি হলো, কথা বলো না কেন? এমনি অফিসের যন্ত্রণায় অস্থির, এর মধ্যে তোমার অফিসে ঝামেলা বলে তুমি আমার সাথে এরকম ব্যবহার করবে? কোথায়, আমার অফিসে তো ঝামেলা থাকে, আমি তো কখনো তোমার সাথে। দাঁড়াও, আমার সাথে কথা না শেষ করে তুমি কোথাও যাবে না। তোমার অফিসে ঝামেলা হয়, আমার অফিসে হয় না? কই, আমি তো কখনো। সেই ভোর 5টায় উঠি, রুটি বানানো থেকে শুরু করে। তুমি এই বাড়ির বউ, সো তোমাকে সব কাজ করতেই হবে। বউ? কার বউ? আমার স্বামী গত 3 মাস ধরে যে কিনা আমার সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলে না। আর আমার শাশুড়ি ননদ, যারা কিনা আমার সাথে কাজের লোকের মতো ব্যবহার করে। তারপর আমি সবকিছু মুখ বুঝে সহ্য করি, কেন, কিসের জন্য? আমার স্বামীর এরকম অ্যাটিটিউড দেখার জন্য? আমি এরকমই না পোষালে তুমি চলে যেতে পারো। কি বললে তুমি? চলে যাব? এত কিছু করার নেই প্রতিদান, কি করিনি, কি করিনি আমি এই সংসারের জন্য? তোমার মায়ের সেবা, তোমার বোনের ফুট ফরমাস খাটা, কি করিনি আমি? একটা দিনও সময় মতো অফিসে যেতে পারিনি, প্রতিটা দিন বসের বকা। সেই তুমি বললে